বাজেটে খাতোয়ারি বরাদ্দের দ্বিতীয় গুরুত্বের জায়গা শিক্ষা। বাজেটের 15.5% অর্থই বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। প্রাথমিক গণশিক্ষা, মাধ্যমিক উচ্চ শিক্ষা, কারিগরি, মাদ্রাসা শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি মিলিয়ে এ খাতে দেখানো হয়েছে 94,877 কোটি টাকা। তবে মূল শিক্ষা খাতের বরাদ্দ মাত্র 71,951 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 5,551 কোটি টাকা বেশি। কোভিডকালীন শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় করোনার দুঃসময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, আমার ঘরে আমার স্কুল শিরোনামে নানা উপায়ে শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেও প্রায় 4 কোটি শিক্ষার্থীকে 1 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রাখা এবং পাঠদানের সক্ষমতার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। শিক্ষা প্রসার ও যেসব এলাকায় স্কুল নেই, সেসব এলাকায় 1,495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং স্বাস্থ্যবিধি মেনে 1 জানুয়ারি থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এছাড়াও স্কুল মেল প্রকল্প, কোভিড-19 স্কুল সেক্টর রেসপন্স প্রকল্প চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বরাদ্দ বাদ দিলে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি মিলিয়ে মূল শিক্ষা খাতের বরাদ্দ মাত্র 71,951 কোটি টাকা, যেখান থেকে ব্যয় হবে শিক্ষকদের বেতন ভাতা, বিনামূল্যে বই বিতরণ, স্কুল কলেজ অবকাঠামো নির্মাণ, শিক্ষকের মান উন্নয়ন, শিক্ষার্থীদের বৃত্তি, উচ্চশিক্ষায় গবেষণা সহ শিক্ষা খাতের নানা উন্নয়নে। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা সহ শিক্ষা প্রসার ও মান উন্নয়নকে 2021-2022 অর্থ বছরের বাজেটে বিবেচনায় নেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে 26,311 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরে 24,940 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খাতে 36,486 কোটি টাকার প্রস্তাব করেছে, যা বর্তমানে 2020-21 অর্থ বছরে ছিল 33,118 কোটি টাকা। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে 9,154 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।